নদিয়ার কৃষ্ণনগর পৌরসভার অন্তর্গত গোখেল রোডের 11 নম্বর ওয়ার্ডের অঞ্জনাপাড়া এলাকায় দেড় কাটার কম জায়গায় সরকারি বাংলা আবাস যোজনার হাউজিং ফল ও এলের নিম্ন সামগ্রী দিয়ে ঘর তৈরি করার অভিযোগ ওঠে। প্রতিবাদ করায় মেরে হাড়গোড় ভেঙে দেওয়ার হুমকি এবং অশ্রাব্য গালিগালাজ এবং এলাকার কোয়ার্ডিনেটর এবং কন্ট্রাক্টরের বিরুদ্ধে। পরিবারের অভিযোগ, ঘর তৈরি করার সময় থেকে নিম্ন সামগ্রী দিয়ে তৈরি করা হচ্ছিল, সেই সময় বাধা দিলে সেই বাধা না মেনে ঘর তৈরি করেন কন্ট্রাক্টর। পরবর্তী সময় কন্ট্রাক্টর হাউজিং ফল ওলের উপভোক্তাকে বলেন পরবর্তী সময় সব ঠিক হয়ে যাবে, কিন্তু উপভোক্তার দাবি দীর্ঘ 3 মাস ধরে বাড়িতে জল দিয়ে গেছেন, অথচ বাড়ির বালি সিমেন্ট খসে পড়ছে হাত দিলেই। আর এই বিষয় জানাতেই মেরে হাড়গোড় ভেঙে দেওয়ার হুমকি দেয় এলাকার কোয়ার্ডিনেটর সঞ্জয় বস বলে জানান হাউজিং ফল ওলের উপভোক্তা। শুধু তাই নয়, সমস্ত কাজ বন্ধ করে দেওয়া হয়। উপভোক্তার দাবি সঠিক নিয়ম মেনেই বাড়ি তৈরি করা হোক। না, আমার নামে বাড়ি লক্ষ্মী পোদ্দারের নামে। এবার ঘরটা ওইরকম হয়েছিল বলে ঘর বন্ধ রাখা হয়েছে। আমার মেয়ে, মেয়ের বাবা সবাই বলেছে এইরকম ঘর হলে তো আমরা তো চাপা পড়ে মরে যাব, কিন্তু তাহলেও শোনে নাই, বলছে ঘর এরকমই হবে। তার জন্য সঞ্জয় বোস মারতে চেয়েছে, বলছে হাড়গোড় ভেঙে দেবো। তারপরে কাজ এরকমই বন্ধ আছে। না, আমি তো ঘরটা ভালোভাবে ভালো করার জন্যই তো চাইছি। এটা কি সরকারি ঘর? এটা সরকারি ঘর। ওটা হয়েছে, এই গাঁথনিটা আমার পছন্দ হয়নি, যেহেতু সিমেন্ট বালি জমেনি, এই জন্যে আমি অপরাধে আমি বাড়ি বন্ধ করে দিয়েছি। আমি অনেক দিন অনুরোধ করছি, প্রথম দিকে আমার এই বাড়ির গ্যাঞ্জাম, প্রথমে 5 ইঞ্চি গাঁথনিতে 3টে শিক দিয়ে ঢালাই দিতে দিয়েছিল, তা নিয়ে গ্যাঞ্জাম হয়েছে। সেটা পরে আবার পরবর্তীকালে তারা 4খানা শিক দিয়ে লিনটন করেছে, তাও লিনটনে বলেছে, অনেকে বলছে ভরসা নাই, লিনটন ভেঙেও যেতে পারে। তাই এরপরে আমি অনুরোধ করে গেলাম, সঞ্জয়কে বলালাম, সঞ্জয় এসে বললো, বলে ঠিক আছে তাহলে 4খানা শিক দিয়ে আর 6খানা শিক দিয়ে, তারপরে আপনি শিক গাঁথছে বাঁধন দিচ্ছে, সে মানে একটা 16 ইঞ্চি, একটা 15 ইঞ্চি, একটা 18 ইঞ্চি করে গ্যাপ দিয়ে দেয় রড বাঁধছে। আমি বললাম এটা কি রড বাঁধা হচ্ছে? আপনাদের তো 7 ইঞ্চি 10 ইঞ্চি গাঁথনি লিনটন শিক বাঁধা হবে 7 ইঞ্চি, আর 5 ইঞ্চি গাঁথনিতে 4টি করে শিক বাঁধা হবে 6 ইঞ্চি করে, আপনারা এরকম গ্যাপ দিচ্ছেন কেন? এই তো লিনটন থাকবেই না। এই কথাটা আমি কাজ বন্ধ করে দিয়েছিলাম। দেওয়ার পরে সঞ্জয় অনুরোধ করে বললো তাহলে ঠিক আছে, যা করতে বলছে সেটাই করে দাও। তারপরেও এই গাঁথনি জমা হয়নি, এই জন্য কথা অনেক কথা হওয়াতে ধরনে আমাকে বলছে যে, সঞ্জয় বলছে তোকে দাঁত ভেঙে দেবো, হাড় ভেঙে দেবো, তোর কোন বাপ আছে জন্য ঠেকায়, এই বলে আমি এই কাজ বন্ধ রেখেছি। আর ফরিদ আমাকে উল্টো পাল্টা খিস্তি মেরেছে, যে এই খিস্তিটা কাউকে বলা যায় না, এরকম খিস্তি মেরেছে। আর মারার কথা কে বলেছে? মারার কথা বলেছে সঞ্জয় বোস, এখন কাউন্সিলর যেটা চলছে বাজারে, মানে কোঅর্ডিনেটর। কোঅর্ডিনেটর কী চাইছেন আপনি? আমি চাইছি আমার ঘরটা ভালোভাবে করে দিতে। তুমি ভেঙে দিয়ে করো, আর যা দিয়ে পারো করো, আমার ঘরটা চাই মজবুত। আমি সরকারি ঘর, হ্যাঁ সরকারি ঘর, আমি আমার সরকার আমাকে টাকা বহন করছে, আমি যেটা বলবো সেটা না করে কন্ট্রাক্টর বলছে আমরা যেটা করব সেটা তোমার মেনে নিতে হবে। যদিও বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করে 11 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর সঞ্জয় বস, তার দাবি সম্পূর্ণ মিথ্যে অভিযোগ করা হচ্ছে তার বিরুদ্ধে। তবে বাড়ি তৈরি করা হবে, কিছু সমস্যার কারণেই আটকে রয়েছে বাড়ি তৈরি করার কাজ, পুনরায় খুব শীঘ্রই শুরু হবে বলে জানান সঞ্জয় বস। বিষয়টা হচ্ছে আমার নামে অভিযোগ আসার কথা নেই, কারণ ঘর এসছে একজন বেনিফিশিয়ারি, বেনিফিশিয়ারিকে ডেকে তাকে ঘর এবং তার চুক্তিপত্র সম্পাদন করে তাকে ঘরটা বুঝিয়ে দেওয়া হয়েছে, এবং তাকে চার যে কাজ করবে সে যাকে দায়িত্ব দিয়েছে সে তার কাজ করছে। এখানে আমি নাগরিক পরিষেবক আছি বলে আমার কোনো দায়ভার আছে? হ্যাঁ, দায়ভার কী আছে? যদি কোনো কাজের ডিসপুট হয় বেনিফিশিয়ারি আমাকে জানাবে, জানালে আমি সেই জায়গাটায় গিয়ে সেই কাজটা ভালো করে করে, মানে যদি ক্ষতি খারাপ কিছু হয় সেটা আমি তৈরি করে দেওয়ার চেষ্টা করব। আর দ্বিতীয় কথা হচ্ছে আমার নামে অভিযোগ আসার কোনো মানে যুক্তি আমি খুঁজে পাচ্ছি না, এই কারণেই, কারণ যে বেনিফিশিয়ারির ঘর এসছে সে দ্বিতীয় পক্ষ যে কন্ট্রাক্টর কাজ করছে তাদের উভয়ের মধ্যে চুক্তি সম্পাদিত হয়েছে, চুক্তি সম্পাদিত হয়ে প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষকে কাজ দিয়েছে, এখানে আমার সাথে কোনো রিলেটেড ম্যাটার নয়। যদি কোনো খারাপ কিছু হয় সেটা বেনিফিশিয়ারি আমাকে জানাতে পারে, সেখান থেকে আমি তাকে উদ্ধার করে দেওয়ার ব্যবস্থা করে দেবো, এটা আমার নৈতিক দায়, কারণ এটা আমার গরিব মানুষের ঘর হচ্ছে, সেটা ভালোভাবে হোক সেটা তো সবসময়ই চাইব। আর আমাদের ওয়ার্ডে যা ঘর হচ্ছে একটা কোনো বাড়ি নেই, একটা কোনো বাড়ি নেই যে কোনো অভিযোগ
অভিযোগ করে, অভিযোগ করার মতো কোনো ব্যক্তি নেই যে সে অভিযোগ করবে। আচ্ছা, এই ঘরগুলো যা হচ্ছে একদম পুরো ভালো মানের ঘর হচ্ছে, প্রত্যেকটা বেনিফিশিয়ারি এতে খুশি, কারণ বিগত দিনে যা ঘর হয়েছে তার থেকে অনেক অনেক উচ্চ মানের ঘর হচ্ছে। কারণ আপনারা খেয়াল করে দেখবেন, আমরা যেটা স্পেসিফিকভাবে বলে দিয়েছিলাম প্রত্যেককে যে এক নম্বর অথবা দেড় নম্বর ইট দিয়ে কাজ করতে, এটা বলে দিয়েছে। পাশাপাশি তারা একটা অভিযোগ করছে যে আপনারা তাকে হুমকি দিয়েছেন মাধ্যমে। আমার কোনো হুমকি দেওয়ার কোনো প্রশ্নই নেই, আমি তাকে হুমকি দিতে যাবো কেন? সেখানে পাঁচটা লোক দাঁড়িয়েছিল, তাকে তার সাথে যখন কথা হয় এই ব্যাপারটা নিয়ে, সে উল্টে আমার বাবা মা তুলে খিস্তি মারে। নিতান্তই সে আমার মানে বয়স্ক লোক বলে আমি সবার সামনে সেদিনকে বলেছিলাম যে তুমি বয়স্ক লোক বলে তোমাকে কিছু বললাম না, এর বাইরে আর কোনো কথা নেই। এবং পরবর্তীতে সে নিজে কন্ট্রাক্টরের সাথে বসে কথা বলে নিয়ে ফাইনালাইজ করে যে ঘরটা খুব তাড়াতাড়ি করে দেওয়া হবে, ও পারমিশন দিয়ে দিয়েছিল যে হ্যাঁ করুক। যদিও এই বিষয়টি নিয়ে বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে, হাউজিং ফল ওলের বাড়ি তৈরি করতে গেলে বিভিন্ন সময় এলাকার তৃণমূল নেতাদের কাটমানি দিতে হয়, এমনকি যে সমস্ত সামগ্রী দিয়ে বাড়ি তৈরি করা হয় সেখান থেকেও মোটা অঙ্কের কাটমানি খায় তৃণমূল কংগ্রেস। তার ফলেই উপভোক্তাদের নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করা হচ্ছে বাড়ি। বিজেপি নেতার দাবি, এই বিষয়ে বারংবার জেলা প্রশাসনকে জানানো হলেও কোনো রকম ব্যবস্থা গ্রহণ করা হয়নি। শুধু তাই নয়, তৃণমূলের একাংশের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন বিভিন্ন সময় তৃণমূল কংগ্রেসই। পাশাপাশি তিনি জানান, এই সমস্ত সমস্যা যদি আগামী দিনে না মেটে তাহলে বৃহত্তর আন্দোলনের পথে নামবেন বিজেপি নেতৃত্ব। দেখা গেছে কৃষ্ণনগর শহরের 11 নম্বর ওয়ার্ডে একজন গরিব মানুষ, তিনি প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পেয়েছে, তার ঘর একেবারে নিম্ন সামগ্রী দিয়ে তার ঘর নির্মাণ করা হচ্ছে। অচিরে সেই ঘরের দেখা যাচ্ছে ভিডিওতে যে সেই ঘরের প্লাস্টার ইটের যে গাঁথনি, সেই গাঁথনি আজকে খুলে যাচ্ছে। তাহলে কি অবস্থায় আজকে রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা? সারা ভারতবর্ষে মানুষ ঘর পাচ্ছে, গুণগত মান ঠিক রেখে সেই সব মানুষদের ঘর দেওয়া হচ্ছে, কিন্তু পশ্চিমবাংলায় দেখা গেছে যে তৃণমূল নেতারা এর থেকে কাটমানি খাচ্ছে এবং নিম্নমানের সামগ্রী দিয়ে উপভোক্তাদের ঘর তৈরি করা হচ্ছে। আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, এই যারা এইসব ঘটনা ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি প্রশাসন যাতে নাই, তার দাবি প্রশাসনের কাছে জানাচ্ছি। যদি এই এগুলো চলতেই থাকে তাহলে আগামী দিন কিন্তু ভারতীয় জনতা পার্টি এর বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন করবে। তবে এখন দেখার বিষয় সঠিকভাবে কবে এই উপভোক্তার বাড়ি তৈরি করা হয়। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।